হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। আমরা বিএড কোর্স করতে চাই, বিএড কোর্স করতে যাই এবং তার বেসিক কারণটা কি, অ্যাকচুয়ালি বিএড কোর্স দেয় কি আমাদের। আমি একদম ছোট্ট আকারে ইন এ নাটসেল বিএড কোর্সকে ডিফাইন করতে পারি। বিএড কোর্স ইন 7 পয়েন্টস, অর্থাৎ 7টি পয়েন্টের দ্বারা বিএড কোর্সটি রচিত হয়েছে। সেই 7টা পয়েন্ট কি, সেটি আমি এক এক করে তোমাদেরকে আমি আজকে ব্যাখ্যা করব। চলো তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমেই বিএড কোর্স ডিল করে, অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন, এই যে কোর্সটি, এই কোর্সটি ডিল করছে কি, এটি হচ্ছে এমন একটা কোর্স যার যে স্তম্ভ বা যার যে পিলার সেটি হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি করা কোনো ব্যক্তি বা কোনো ছাত্রছাত্রী, অর্থাৎ তার একাডেমিক যে নলেজ সেটি কিন্তু হায়েস্ট লেভেলে চলে এসে যদি সে মাস্টার্স ডিগ্রি করা থাকে। তাহলে এই একাডেমিক দিকগুলির উপর দাঁড়িয়ে আমরা যেটা করে থাকি যে তাকে একটা এমন কোর্স প্রোভাইড করি যেটি পুরোপুরি তার স্কিল বেসড প্রফেশনাল একটি কোর্সের জায়গা দিতে পারি। তো সেটিকে নিয়েই বিএড কোর্স তৈরি হয়। বিএড কোর্স কি? প্রথমেই পয়েন্ট নাম্বার 1, বিএড কোর্স হচ্ছে একটি পিওরলি ডিপেন্ডস অন সাইকোলজি, অর্থাৎ সাইকোলজি একটি ডাইমেনশন বলা যেতে পারে। কেন? তার কারণ হচ্ছে যে বিএড কোর্সে ডিল করা হয় লার্নারদের সঙ্গে, অর্থাৎ লার্নারদের যা থাকে সেটি হচ্ছে সাইকোলজি, ম্যান ভার্সেস ম্যান অথবা ম্যানের সঙ্গে ম্যান, ম্যান ডিলিংস। তো সেই জায়গায় যখন আমরা যাই তখন টিচার এবং লার্নার তাদের মধ্যে যে সাইকোলজি প্লে করে সেটি আমাদের এখানে প্রথম ডাইমেনশন আকারে আমরা রাখি, অর্থাৎ লার্নারদের এভরি অ্যাসপেক্টস অফ দেয়ার সাইকোলজি সেটি কিন্তু আমাদের জানতে হয়, বুঝতে হয়। সেখানের মধ্যে আমরা তাদের যাবতীয় যে সমস্ত রাগ, দুঃখ, ক্ষোভ, তাদের ভালোবাসা, তাদের যে প্যাশন, তাদের যে ইন্টারেস্ট, তাদের অ্যাটেনশন, তাদের ক্রিয়েটিভিটি, তাদের মোটিভেশন, তাদের অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, যাবতীয় জিনিসগুলো এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে বিভিন্ন যে লার্নারদের সঙ্গে লার্নারদের যে একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, ব্যক্তিগত বৈষম্য রয়েছে, সেগুলিকে আমরা জানার চেষ্টা করি এবং তাদের বেড়ে ওঠাটাকে, তাদের যেভাবে বেড়ে উঠছে সেগুলোকে আমরা জানার চেষ্টা করি। তাহলে এভরিথিং হচ্ছে সাইকোলজি। তো সাইকোলজি হচ্ছে বিএডের 1 নাম্বার হিসেবে আমরা দেখে থাকি। 2 নাম্বার, পয়েন্ট নাম্বার 2, বিএড কোর্স ডিলস উইথ দ্য ফিলোসফি। কি? অর্থাৎ দর্শন জিনিসটা কি, যেটা হচ্ছে আমরা আজ ভাববো আগামীকাল কি হতে চলেছে বা কি করা যেতে পারে, সেটি হচ্ছে দর্শন। অর্থাৎ আমি আমার ভাবনার স্তর থেকে, অবশ্যই সেই ভাবনার মধ্যে একটা বেস থাকবে, সেই বেস নিয়ে আমি পরবর্তী জায়গাতে আমি এগিয়ে যেতে পারবো কিনা, সেই যে বর্তমানে দাঁড়িয়ে সে ভাবাটা সেটি হচ্ছে তার দর্শন। এই যে দার্শনিক যে ভিত্তি, আমরা আজকে বর্তমানে যে এডুকেশন সিস্টেমের মধ্যে পৌঁছেছি, এটা বহু পূর্ব থেকে বহু ব্যক্তিরা তাদের যে দর্শন ভেবে রেখেছিল, সেই দর্শনের যে মতবাদগুলি সেইগুলির দ্বারাই আমরা পরিচালিত হয়ে বর্তমানের এই জায়গাতে এসে পৌঁছেছি। অর্থাৎ বিএড কোর্স ডিল করে আমাদের বিভিন্ন রকমের ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস নিয়ে বা ডাইমেনশনগুলো নিয়ে। পয়েন্ট নাম্বার 3, অর্থাৎ বিএড কোর্স ডিলস উইথ সোশিওলজিক্যাল অ্যাসপেক্টস। কীরকম না, আমরা সবাই জানি যে স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি, অর্থাৎ একটি সমাজের ক্ষুদ্র সংস্করণ হচ্ছে একটি বিদ্যালয়। যার ফলে সেই যখন সমাজের মধ্যেই যখন সেই বিদ্যালয়টি গড়ে উঠছে এবং বিদ্যালয়ের মধ্যে টিচার এবং স্টুডেন্টস তারা থাকছে, তাহলে অবশ্যই আমাদের সোসাইটির প্রভাব থাকবে। তাহলে সোশিওলজি আমাদের জানতে হচ্ছে। কীরকম? বর্তমানের নিরিখে আমরা যে সমাজ চলছে সেখানে পিওরলি হচ্ছে ইনক্লুসিভ, অর্থাৎ সেই ইনক্লুসিভ নেচারটাকে, অন্তর্ভুক্তি, সবেতেই আমরা সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই। তো এই একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা থেকে স্কুলেও আমাদের এসেছে যেটা, সেটা হচ্ছে যে ইনক্লুসিভ সিস্টেম, অন্তর্ভুক্তিকরণ। তাহলে সোসাইটিকে আমাদের জানতে হচ্ছে এই সোশিওলজিক্যাল অ্যাসপেক্টসে আমাদের যে ফার্স্ট জেনারেশন লার্নার তারা যে সমাজের বুকে রয়েছে তাদেরকে আমাদের জানতে হচ্ছে। এবং এই সোসাইটির মধ্যে এখন যে বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে জেন্ডার কনসেপ্ট, অর্থাৎ জেন্ডারের দ্বারা আমরা সোসাইটিকে কিভাবে আমরা পরিচালিত করছি। জেন্ডার সোসাইটির দ্বারাই পরিচালিত এবং সোসাইটির দ্বারা নামকরণ করা হয়। তো এইটাই পুরো সমাজকে কিভাবে ঘিরে রেখেছে, তো সেইটাই আমাদের কিন্তু এই কোর্সের মধ্যে রয়েছে। অর্থাৎ এন্টায়ার যে আমাদের সমাজ ব্যবস্থা এবং আমরা যে সমাজে রয়েছি ভারতীয় শিক্ষা ব্যবস্থা, তাহলে সেটি আমাদের আদি অনন্তকাল থেকে শুরু করে নিয়ে ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদের স্বাধীনতার পর থেকে যে সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলি রয়েছে গড়ে উঠেছিল এবং সেটি আজকে বর্তমানে দাঁড়িয়ে এসেছি। তো এই যে সামাজিক যে প্রভাবটা তৈরি হয়েছিল সেটি কিন্তু আমাদের জানা দরকার। তাহলে সোশিওলজিক্যাল অ্যাসপেক্টস হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 3। নেক্সট যে পয়েন্ট অর্থাৎ পয়েন্ট নাম্বার 4 হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অর্গানাইজেশন। আমরা এই বিএড কোর্সে জানব যে অর্গানাইজেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং তার রিলেটেড যে সমস্ত ম্যানেজমেন্ট জিনিসগুলো, তো এই যে আমরা এইটাতে দক্ষ হব, তাহলে জানতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো স্কুল এবং সেই স্কুলের সঙ্গে রিলেটেড যে টিচার এবং লার্নাররা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু কোথায় রয়েছে, একটি রাষ্ট্রের মধ্যে আছে। রাষ্ট্র হচ্ছে আমাদের একটি কনসেপ্ট। তাহলে কোনো রাষ্ট্র বা কোনো দেশ তার একটা থাকে প্ল্যানিং, শিক্ষা নিয়ে তার প্ল্যানিং থাকে। তো সেই প্ল্যানিং হচ্ছে এডুকেশনাল প্ল্যানিং, এবং সেই এডুকেশনাল প্ল্যানিংটা যা রয়েছে তার নির্দিষ্ট মিশন রয়েছে, ভিশন রয়েছে, গোলস রয়েছে। সেইগুলোকে নিয়েই আমরা কোথায় চলে আসি, আমরা সরাসরি চলে আসি ইনস্টিটিউশনে। আমরা ডিরেক্টলি রিলেটেড উইথ ইনস্টিটিউশন, অর্থাৎ স্কুল হতে পারে, কলেজ হতে পারে। তো এই জায়গায় সেইটাকে নিয়ে যখন আমরা কোনো প্ল্যানিং করি সেটাকে বলা হয় ইনস্টিটিউশনাল প্ল্যানিং। এবং ইনস্টিটিউশনাল প্ল্যানিংকে যদি আমরা ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাই তাহলে আমাদের দরকার অর্গানাইজেশন এবং আমাদের দরকার হচ্ছে আমাদের যে সমস্ত ম্যানেজমেন্ট দিকগুলো সেগুলো আমাদের জানার দরকার আছে। তাহলে এটা ডিল করে কারা? এই সবটাই ডিল করতে হবে টিচারদেরকে। তাহলে টিচাররা প্রথমত অর্গানাইজেশনাল যে কনসেপ্ট সেটা জানতে হবে, অর্থাৎ বিভিন্ন রিলেটেড যে বডিজগুলো আছে যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, নানান অর্গানাইজেশনস রয়েছে, সেগুলোর কি ফাংশনস রয়েছে এবং তারা কিভাবে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ইমপ্লিকেশনসের মধ্য দিয়ে আসে, সবটাই কিন্তু আমাদের অর্গানাইজেশনাল ফর্মে জানতে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইনস্টিটিউশনাল প্ল্যানিং করতে গিয়ে ম্যানেজমেন্ট যদি ভালো করে করতে চায় তাহলে আমাদের লিডারশিপ জানতে হবে, এবং ভেরিয়াস টাইপস অফ লিডারশিপ রয়েছে সেটাকে আমাদের জানতে হবে। এই দিকগুলো আমাদের বিএড কোর্সে রয়েছে। নেক্সট পয়েন্ট নাম্বার 5, এটি হলো এমন একটা দিক যা এন্টার শিক্ষা ব্যবস্থাকে, এডুকেশন সিস্টেমকে ধারাবাহিকতা বা কন্টিনিউটি দিয়েছে। আমরা সকলেই জানি সেটি কি, সেটি হলো ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। ইভ্যালুয়েশন মেক্স এনি কাইন্ড অফ সিস্টেম কন্টিনিউয়াস, অর্থাৎ যখন মূল্যায়ন ব্যবস্থা থাকবে কোনো কিছুর মধ্যে তখনই সেই ব্যবস্থা কিন্তু ধারাবাহিকতা পায়, নচেত কিন্তু সেই জিনিসটি একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখেছি যে আমরা যা দেওয়া নেওয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে কি তার রেজাল্ট দাঁড়ালো, কি আউটকামসটা দাঁড়ালো, সেটা জাজ করে নিয়ে তবেই না আমরা রেকটিফাই করে আবার এগিয়ে নিয়ে যাব নতুনভাবে। এইভাবে করতে করতে আমাদের এগিয়ে যেতে হবে, তত ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে। তাহলে ইভ্যালুয়েশন দরকার, কি করে ইভ্যালুয়েশন সিস্টেমটা শিক্ষা ব্যবস্থায় আমরা নিয়ে এসেছি এবং কি ধরনের তার টাইপস রয়েছে এবং কী রকমভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, যাবতীয় জিনিসগুলো আমাদের এই মূল্যায়নের ব্যবস্থাটা জানতে হবে শিক্ষক হিসেবে। নেক্সট পয়েন্ট নাম্বার 6, সেটি হলো আমাদের যে প্রফেশনাল যে ক্যাপাসিটিটা রয়েছে, আমরা আমাদের হিউম্যান রিসোর্স হিসেবে আমাদেরও একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ক্যাপাসিটি থাকছে, সেই ক্যাপাসিটিগুলোকে আমাদের বাড়িয়ে তুলতে হবে। কেন না ডাইভার্স সিস্টেম চলে এসছে এবং 21st সেঞ্চুরিতে আমরা প্রবেশ করেছি, যার নানান রকমের প্যারামিটার্স রয়েছে, ডাইমেনশনসগুলো আরও বেড়ে গেছে। তাহলে আমাদের যে টিচিংয়ের প্রফেশনে এসেছি তাতে করে আমাদের এই প্রফেশনাল ক্যাপাসিটিসগুলো বাড়িয়ে তুলতে হবে। সেই জন্য বিএড কোর্সে আনা আছে, সেগুলি হলো ইপিসি, অর্থাৎ এনহ্যান্সমেন্ট প্রফেশনাল ক্যাপাসিটিস। সেই আমাদের চারটে ইপিসি এই বিএড কোর্সে আছে, সেগুলিতে আমাদেরকে কি করে, আমাদেরকে আরও বেশি স্কিল করে নিয়ে আমাদেরকে এনহ্যান্সিং এমন একটা জায়গায় নিয়ে যায় যাতে করে আমাদের ক্যাপাসিটিটা সত্যিকারের বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে লার্নারদের মধ্যে কি ধরনের তার ডেভেলপমেন্ট হয়েছে, তো সেইটা কখন ডেভেলপমেন্ট হবে আরও যত টিচারদের মধ্যে সেই প্রফেশনাল ক্যাপাসিটিসটাকে টিচাররা বাড়িয়ে তুলতে পারবে। তো এই রিলেটেড আমাদের যে কোর্সগুলি রয়েছে ইপিসির, সেখানে আমরা হাউ টু গ্রো আওয়ার সেলফ অ্যাজ এ স্মার্ট টিচার, আমরা স্মার্ট টিচার হিসেবে কী করে নিজেকে গড়ে তুলতে পারি উইথ দ্য হেল্প অফ আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সেটাও আমাদের ইপিসিতে রয়েছে। আমরা কিভাবে আমাদের যে অত্যন্ত প্রাচীন যে ব্যবস্থাপনা, যার মধ্য দিয়ে আমাদের ব্যক্তিগত দিক দিয়ে নিজেকে স্বাতন্ত্র হিসেবে নিজেকে এমন একটা জায়গায় গড়ে তুলতে পারি, সেটি হলো সেলফ এস্টিম, আমাদের পার্সোনালিটিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি উইথ দ্য হেল্প অফ যোগা। তো যোগা এডুকেশনের মধ্য দিয়ে, যোগ চর্চার মধ্য দিয়ে আমরা নিজের সেই প্রফেশনাল ক্যাপাসিটিসটাকে বাড়িয়ে তুলতে পারি। এছাড়াও আমাদের বহুদিন ধরে আমরা সেটা জানি যে একজন টিচারের তার অ্যালাইড আরও কিছু ক্যাপাসিটি, আরও কিছু স্কিল থাকে, আরও কিছু তার মধ্যে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে ডিল করার তার তার এফিসিয়েন্সি রয়েছে, যেমন নাচ, গান, নাটক, অর্থাৎ ডান্স, মিউজিক, ড্রামা, এবং তার সঙ্গে সঙ্গে ভ্যারাইটিস কাইন্ডস অফ যে আর্ট, হ্যাঁ, যে এই আর্টের মধ্য দিয়ে, আঁকাঝোকার অঙ্কন প্রণালীগুলির মধ্য দিয়ে আমরা কিন্তু কি করে থাকি, আমরা আমাদের টিচিং লার্নিং প্রসেসগুলোকে আমরা আরও এনহ্যান্সিং আকারে নিয়ে যেতে পারি এবং ওদের কাছে অনেকটা অ্যাট্রাকটিভ, লার্নারদের কাছে এবং অনেকটা গ্রহণযোগ্য, অ্যাপ্রিসিয়েটেড হয় এবং তাদের অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা বেড়ে যায়। তাহলে এটি গেল আমাদের এই পয়েন্ট নাম্বার 6। নেক্সট, এরপরের যে পয়েন্ট, সর্বশেষ যে পয়েন্ট, সেই পয়েন্টটি হচ্ছে পেডাগজি। অর্থাৎ আমরা এত কিছু জিনিসকে যে আমরা জানলাম, এই যে আগের যে 6টা পয়েন্টকে নিয়ে আমরা যে ডিল করছি, সেটাকে অ্যাকচুয়ালি আমাদের কোথায় গিয়ে ফলাতে হবে, অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে, রিয়েল সিচুয়েশনে। তাহলে সেখানে যখন আমরা যাব তখন আমাদের নানান রকমের টিচিং যে প্রসেস, মেথড, স্ট্র্যাটেজিগুলি রয়েছে, সমস্ত কিছুকে আমাদের রিহার্সাল করে নিতে হবে। সমস্ত কিছু জানার মধ্য দিয়ে একটা কৃত্রিম পরিবেশে আমরা সেটাকে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে যাব এবং পরবর্তীতে আমরা রিয়েল সিচুয়েশনে যাব। এন্টার এই জায়গাটাকে যে ডিল করা হয় যে কোর্সের মধ্য দিয়ে, সেটি হচ্ছে তার পেডাগজি। তাহলে আমাদের এখানে সর্বশেষ যেটা করা হয় সেটা হচ্ছে পেডাগজি নলেজটাকে আমাদের দেওয়া হয়। তাহলে সামগ্রিকভাবে এই 7টা পয়েন্টের উপরেই আমরা বিএড কোর্সকে আমরা দেখে থাকি। এবার এই যে 7টা পয়েন্টকে নিয়ে বিএড কোর্স ডিল করা হয়, সেই ডিলটা কোথায় হয়? দুটো জায়গা হয়। একটা হচ্ছে কলেজগুলিতে, যেখানে থিওরি এবং রিলেটেড কিছু প্র্যাকটিক্যাল নিয়ে, প্র্যাকটিকাম যেটাকে বলা হয়, এনগেজমেন্ট উইথ দ্য ফিল্ড, সেটাকে নিয়ে ডিল করা হয়। এবং দ্বিতীয় যে ক্ষেত্র সেটা হচ্ছে স্কুলে, যেটা হচ্ছে স্কুল ইন্টার্নশিপ আকারে এই যে সমস্ত দিকগুলো বললাম সেইগুলোকে অ্যাপ্লাই করা, রিয়েল সিচুয়েশনে গিয়ে অ্যাপ্লাই করা, অবশ্যই প্র্যাকটিসিং মোডে আন্ডার দ্য মেন্টারশিপ অর গাইডেন্স অফ দ্য টিচার এডুকেটর। কি করতে হয়? সেখানে গিয়ে আমাদের প্রশিক্ষিত হতে হয়, সেখানে গিয়ে আমাদের আরও বেশি করে আমাদের রিচেবিলিটি বাড়ে, আমাদের এফিসিয়েন্সিগুলো বাড়ে এবং সেই ইন্টার্নশিপটা করার পরে আমরা নিজেদেরকে স্কিলড বা এক্সপিরিয়েন্সড আকারে নিজেকে প্রমাণ করতে পারি টিচিং প্রফেশনের ক্ষেত্রে। তো এই যে সমস্ত দিক নিয়েই এন্টার বিএড কোর্সটা ডিল হয়। তোমরা যারা বিএড কোর্স অলরেডি ঢুকেছো, প্রবেশ করেছো, একটা সামগ্রিক ভিউ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।